আসন্ন দ্বাদশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে কুমিল্লার 7 আসনের স্বতন্ত্র প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মুনতাকিম আশরাফ চান্দিনার মাধাইয়া এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন। স্বতন্ত্র পদে মনোনয়ন দাখিলের পর থেকে তার নেতাকর্মীদের বিভিন্ন পরিচয়ে ডেকে নিয়ে হয়রানি করা হচ্ছে। তাদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাদের দেওয়া স্বাক্ষর তাদের নয় বলে বলতে বাধ্য করা হচ্ছে, যাতে স্বতন্ত্র পদে তার প্রার্থিতা বাতিল করতে সহজ হয়। এছাড়াও গত দুই দিনে তার সমর্থনে থাকা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্তত 10 জন নেতাকর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। তিনি নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা সহ সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আলম, সহসভাপতি শাহাদাত মজুমদার, যুগ্ম সম্পাদক আহমেদ খালেদ, মুকলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তুহিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সী, বারেরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজাক রাজু সহ আরও অনেকে। ডাকে আপনারা সবাই সাড়া দিয়ে এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছেন বলে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছি। আমি মনোনয়ন চেয়েছিলাম, জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে যারা আপনার স্বতন্ত্র প্রার্থী হবে তাদের কোনো বাধা নেই। আপনারা জানেন যে আমার বাবা অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ, সাবেক ডিপুটি স্পিকার, উনি 5 বারের সংসদ সদস্য ছিলেন এই চান্দিনা থেকে। দীর্ঘ 58 বছর উনি রাজনীতি করে গিয়েছেন এবং 2021 সালে 30 জুলাই উনি মৃত্যু পরবর্তীতে এই আসনটি যখন শূন্য হয়, আমি থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমিও নমিনেশন চেয়েছিলাম এবং ডক্টর প্রাঙ্গোপাল দত্ত চাচা উনিও নমিনেশন চেয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা ওনাকে নমিনেশন দিয়েছিলেন এবং আমরা তখন জননেত্রী শেখ হাসিনা ওনাকে নমিনেশন দিয়েছে বলে আমরা সাদরে জানা ডক্টর প্রাঙ্গোপাল দত্ত চাচাকে আমরা সমর্থন দিয়েছি এবং থানা আওয়ামী লীগের আপনার বর্ধিত সভার মাধ্যমে তাকে আমরা পূর্ণ সমর্থন জানিয়েই আপনার ইয়ে করেছি। কিন্তু উনি দেখা গেছে যে আপনার এখানে বিভিন্নভাবে ওই সময়টাতে আপনার প্রতিহিংসার রাজনীতি করে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন লোকজনদেরকে হয়রানি, মামলা, হুমকি ধুমকি দিয়ে অসংখ্য লোককে আপনি বিভিন্ন পেন্ডিং মামলার মধ্যে আপনার তাদেরকে আপনার ঢুকানো হয়েছিল। এভাবে আপনার ধরেন যে আপনার বিভিন্ন আপনার হাই স্কুল, তারপরে প্রাইমারি স্কুল যেখানে আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আপনি ছিলেন তাদেরকে ওখান থেকে সভাপতি পদ, আমাকে, আমার মাকে সহ সবাইকে আপনার ওখান থেকে আপনার বের করেছে এবং বিগত সময়ে আপনার যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় সেই নির্বাচনে আপনার নৌকার প্রত্যেকটি আপনার চেয়ারম্যান প্রার্থীকে আপনার ফেল করানোর জন্য বিভিন্নভাবে আপনার হয়রানিমূলকভাবে এবং আপনার প্রশাসনিকভাবে বিভিন্নভাবে আপনার চাপ দিয়ে তারা আপনার সৃষ্টি করেছিল। সেই জায়গার পরিপ্রেক্ষিতে আপনার সারা চান্দিনা থানায় ওনার একটি বিরূপ নেগেটিভ একটা ইম্প্যাক্ট সৃষ্টি হয়েছে, যেই ইম্প্যাক্টের কারণেই আপনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে, জননেত্রী শেখ হাসিনা যখন বলেছে যে স্বতন্ত্র প্রার্থীদের আপনার কোনো বাধা নেই, তখন আমরা আপনার দলীয় লোকজনদের আহ্বানে এবং দলীয় লোকজনদের চাপে পড়ে এবং জননেত্রী শেখ হাসিনা যেহেতু বলেছেন যে আপনার স্বতন্ত্র প্রার্থীদের কোনো বাধা নেই, এখানে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দেখানোর জন্য আপনার সবাইকে ঐক্যবদ্ধভাবে আপনার এই নির্বাচনটিকে আপনার সুষ্ঠু দেখাতে হবে এবং সেই লক্ষ্যেই আমরা আপনার অসংখ্য মানুষের আপনার চাপে পড়ে আমরা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনার ইয়ে করেছি। যেখানে হচ্ছে যে আপনার আমরা 1% যেটা আপনার ভোট লাগে সেখানে হচ্ছে 3,033, আমরা 5,000-এর মতো আপনার স্বাক্ষর গ্রহণ করা হয় এবং আমাদের একজন 50 থেকে 100 জনের টিম সবাইকে ফোন করে সবাই সাথে আপনার যোগাযোগ করে সেখান থেকে আমরা 3,500 সিলেক্ট করে আমরা নির্বাচন কমিশনে দিয়েছিলাম। সেখানে আমরা জানতে পারি যে কালকে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাস আপনার বিভিন্ন আপনার ডিবি এবং পুলিশরা বিভিন্ন দিকে গিয়ে আপনার তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকির মাধ্যমে আপনার তাদেরকে ভয়ভীতি সৃষ্টি করেছে। সেই জায়গা থেকে আপনার অনেকেই আপনার ভয়ভীতির মাধ্যমে আপনার তাদেরকে বলা হয়েছে যে এখানে সিগনেচার
তুমি করছো না কিনা, এরকম অনেককে চাপ দেওয়া সৃষ্টি করা হয়েছে যে আপনার এখানে সিগনেচার করো না, এরকম টাইপের বলো, এরকম টাইপেরও আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে। আমাদের এখানে এরকম র্যান্ডমলি আপনার 10 জন, আমরা যে যতজনকে পেয়েছি সবাইকে আমরা এখানে উপস্থিত করেছি, এবং আপনার তার মাধ্যমেই এখানে আপনার এই যে মফিজ ভাই উপস্থিত আছেন, এই যে ওনাকে আপনার ওনার বাসায় গিয়ে যাওয়া হয়েছিল। বাসায় যাওয়ার পরে আপনার মহিলাদেরকে আপনার বিভিন্নভাবে ডিবি পুলিশরা আপনার ইয়ে করেছে, তখন উনি বলেছে যে আমি সিগনেচার করেছি, কিন্তু উনি তখন মনে করেছে যে ওনাকে মনে হয় অ্যারেস্ট করতে আসছে, এরকম একটা ইয়ে হয়েছিল। এবং এই যে এখানে মফিজ ভাই আছেন, মফিজ ভাই হচ্ছে কি আপনার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। এবং তখন ওখানে আপনার যখন আপনার আপনার অবরোধ দেওয়া হয়েছে, তখন আপনার সব জায়গায় শান্তি মিছিল করার কথা বলা হয়েছে। সেই শান্তি মিছিলে আপনারা জানেন যে একটা ভিডিও পর্যন্ত ভাইরাল হয়েছে যে টিটুর মিছিল কেন করবে, এরকম করে ইয়ে করা হয়েছে। তো সেটা যখন আপনার উনি ইয়ে করেছে, তো সেই জন্যই আমরা যে নমিনেশন পেপার জমা দিতে গেছি, ওনাকে আপনার কয়েকজন দুর্বৃত্তকারী সহ, ওখানে আপনার একজন আছে আপনার বোরকুইটে, তাকে সবাই হুন্ডা চোর শাহজাহান নামে চিনে, একজনকে শুধু উনি চিহ্নিত করতে পেরেছেন। তারা আপনার তাকে পাইপ দিয়ে হকি স্টিক দিয়ে আপনার মারধর করে এবং তাকে পিস্তলও ঠেকায়। পিস্তল ঠেকানোর পরে আপনার পিছন থেকে যখন অন্যান্য গাড়িরা আসছিল, তখন তারা এখান থেকে সরে যায়। তারপরে আপনি তাকে উদ্ধার করে সে কোনো মতে বাসায় যায়। সে ভয়ভীতির কারণে এখন পর্যন্ত আপনার থানাতে আপনার অভিযোগটা করতেও ভয় পাচ্ছে যে তারপর আবার তার উপরে আপনার কোনো হামলা এবং মামলা হয় নাকি। তো বিষয়টা হচ্ছে যে আজকের এই নির্বাচন জননেত্রী শেখ হাসিনা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ দেখানোর জন্যই, এবং আমরাও চাই যে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই এটাই হচ্ছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার ম্যান্ডেট, যে জননেত্রী শেখ হাসিনা চায় যে এখানে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ সারা বাংলাদেশের নির্বাচন হবে। এবং সেই লক্ষ্যেই আমরা এখানে যারা আওয়ামী লীগে আওয়ামী পরিবারের লোকজনরা আছি, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আছি, সবাই চাচ্ছি এখানে ইয়ে করতে। কিন্তু এখানে যিনি স্থানীয় সংসদ সদস্য, তিনি জানেন যে আমাদের এখানে এখন এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই জায়গাটাতে উনি কোনোভাবেই আপনার যদি সঠিক ভোটের মাধ্যমে হতে যায়, সেখানে আপনার কোনোভাবেই উনি বিজয় লাভ করতে পারবে না। সেই জন্যই বিভিন্নভাবে আপনার বিভিন্ন সন্ত্রাসী লোকজনদেরকে আপনার ভাড়া করে এনেছে, এখানে প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকেছে, এখানে আপনার প্রচুর পরিমাণে ইয়ে ঢুকেছে। সেখানে আমরা ধরেন যে বিভিন্ন সময় আপনার ইয়োনো অথবা ওসিদেরকে আপনার আমরা অভিযোগ করছি, কিন্তু সেই জায়গাটাতে আপনার কোনোভাবেই আপনার ফলপ্রসূ কোনো কিছু পাচ্ছি না। এবং আমাদের অনেক জায়গা থেকে অভিযোগ আছে যে ওসি এবং ইয়োনো সাহেব বিভিন্নভাবে আপনার আমাদের নেতৃবৃন্দদেরকে ডেকে ডেকে বলছে যে তোমরা প্রাঙ্গপাল দপ্তরের জন্য কাজ করো। তো সেই জায়গাটাতেও বিভিন্নভাবে আপনারা জানেন দেশ গ্রামের মানুষজনরা আপনার পুলিশ এবং বিভিন্ন লোকজনদেরকে দেখলে আপনার ভয় পায়। তো সেই জায়গাটাতে আমি আপনাদের মাধ্যমে আহ্বান করতে চাই যে এই জায়গাটাতে আপনার যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ নির্বাচন যাতে না হয়, সেই জায়গার লক্ষ্যে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা নির্বাচন কমিশন, ডিসি অফিস এবং এসপি অফিস সহ সকল জায়গাতে আপনাদের মাধ্যমে আহ্বান করতে চাই, এবং নির্বাচন কমিশনকে আহ্বান করতে চাই যে এখানে চান্দিনা 255 যাতে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়।